নমস্কার নলেজ ডোমিন থ্রি সিক্সটি ফাইভে আপনাকে স্বাগত আসুন আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি অ্যাডভাইজারি নোট বেরিয়েছে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ আমরা দেখে নিই যে হোম কোয়ারেন্টাইনের ব্যাপারে সেখানে কী বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেমো নাম্বার এইচ এন এফ ডাব্লু ওয়ান ফোরটি সিক্স টোয়েন্টি এপ্রিল টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি অর্ডারে কী বলছে দেখুন ইট ইস হেড ফাই অ্যাডভাইস দ্যাট ফ্রম নাও ওয়ান প্রাইমারি এন্ড সেকেন্ডারি কন্ট্রাকস অফ কোভিড পজিটিভ কেস অ্যান্ড হু হ্যাভ রিজনেবল লিভিং এন্ড ফিজিক্যাল স্পেস ইন দেয়ার হোম মে বি পুট আন্ডার হোম কোয়ারেন্টাইন ইনস্টেড অফ ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন মানে এতদিন কোভিড রোগীদের সংস্পর্শে যেসব ব্যক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে এসেছিলো তাদেরকে আমরা জানি সমস্তকেই তাদের আলাদা কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হচ্ছিল সেই ক্ষেত্রে একটা অ্যাডভাইজারি নোট এটি অ্যাডভাইজ বলা হচ্ছে অ্যাডভাইজারি নোট গভর্নমেন্টের পক্ষ থেকে বের করা হয়েছে যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে সেখানে বলা হচ্ছে যে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কোভিড পজিটিভ পেশেন্টদের সংস্পর্শে এসছেন তাদের ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনের বদলে তারা হোম কোয়ারেন্টাইনেও থাকতে পারেন যদি তাদের বাড়িতে যথেষ্ট জায়গা থাকে উইথ দ্য নেসেসারি অ্যাডভাইস অন সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিস্টেন্সিং ইউজ অফ মাস্ক কী কী করতে হবে এবং কী কী করতে হবে না ডু অ্যান্ড ডোন্টস ইভেন ইন হোম কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইনে যে লোকাল হেলথ অথরিটি তাদের কিন্তু মনিটর করবে যে লোকাল হেলথ অথরিটি উইল বি মনিটার ক্লোজলি ফর অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন অ্যাজ মে বিসেসারি এবং এটা লাস্টে খুবই গুরুত্বপূর্ণ যেটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছিল অনেক মিডিয়াতে অনেক রকম কনফিউশন হচ্ছিলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা বলা হচ্ছে যে ইট ইস ক্লারিফাইড দ্যাট ডাজ নট অ্যাপ্লাই টু কোভিড পজিটিভ কেসেস হু আর ম্যান্ডেটোরিলি বি ব্রড টু দ্য ডেজিগনেটেড কোভিড হসপিটাল মানে যাদের কোভিড পজিটিভ কেস যাদের একদম পজিটিভ এসছে যাদের ভাইরাস তাদের কিন্তু ম্যান্ডেটোরিলি মানে বাধ্যতামূলকভাবে তাদের কিন্তু ডেজিগনেটেড যে কোভিড হসপিটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের আছে সেখানে কিন্তু তাদের অবশ্যই তাদেরকে যেতে হবে এবং সেখানে ভর্তি হতে হবে এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নেই এবং বর্তমানে লেটেস্ট হু ডাব্লিউ যে গাইডলাইন্স আছে সেখানেও কিন্তু হোম কোয়ারেন্টাইনে থেকে কী কী করতে হবে কী কী করা যাবে না সেইভাবে কিন্তু হোম কোয়ারেন্টাইনের কথা ডাব্লিউএচু গাইডলাইন্সও বলা আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটি অ্যাডভাইজারি নোট ইস্যু করেছে যেখানে এই সমস্ত বিষয়টাই আপনাদেরকে জানানো হলো যেখানে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের বদলে হোম কোয়ারেন্টাইন হতে পারবেন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোভিড পজিটিভ লোকেদের সংস্পর্শে এসছেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং নোটিফিকেশানে অল নোটিফিকেশানটা করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ